হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি সার্বিয়া নিয়ে কিছু কথা বলবো। তো সার্বিয়া অনেকেই হচ্ছে বলতেছেন যে ভাই সার্বিয়ার ভিসা তো হয়ে গেছে, তো ভাই ম্যান পাওয়ার হইতেছে না। তো আসলে ম্যান পাওয়ার না হলে কী করণীয়, অথবা ভিসার মেয়াদ তো প্রায় শেষ হয়ে যেতেছে, এখন কী করব? তো অনেকেই হচ্ছে একটা বিষয়ে কমপ্লেন করতেছেন যে সার্বিয়ার ম্যান পাওয়ার হইতেছে না। তো আজকে এই বিষয়ে আলোচনা করবো। আর এখন আমি আছি সিঙ্গাপুর মেরিনা বে। তো আশেপাশে দেখেন বিল্ডিং, আর এটা হচ্ছে শিপ বিল্ডিং, আর একটা হচ্ছে প্রচুর বড় একটা মাঠ এখানে। তো ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন, আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আপনার সার্বিয়া অথবা সিঙ্গাপুরের বিদেশের নতুন নতুন ভিডিও পেতে অথবা আপডেট পেতে। ঠিক আছে গাইস, তো আসলে ম্যান পাওয়ার আপনার বাংলাদেশে ওরাই করতে পারবে যারা হচ্ছে সরকারি এজেন্ট আছে ওরা। ঠিক আছে, যেমন ধরেন আপনার যাদের সরকারি লাইসেন্স আছে, রিক্রুটমেন্ট এজেন্সি আরএল নাম্বার আছে, একমাত্র সরকারি যারা এজেন্সি আছে ওরাই হচ্ছে আপনার আপনার ইয়া করতে পারবো, এই ম্যান পাওয়ার করতে পারবো। ঠিক আছে, আদারওয়াইজ আপনার যেগুলো হচ্ছে আপনার এই ছোটোখাটো এজেন্সি হচ্ছে আপনার এই একটা রুম ভাড়া নিয়ে হচ্ছে ওরা বিদেশে লোক পাঠায়, ওরাও কিন্তু আপনার অন্য কারো মাধ্যম নিয়ে কাজ করে। ঠিক আছে, যারা সরকারি মাধ্যম আছে ওদের মাধ্যম নিয়ে কাজ করে। আপনি যদি ওদের কাছে কাগজপত্র জমা দেন তাহলে কিন্তু আপনার ম্যান পাওয়ার হইব না অথবা লেট হইব। ওরা কিন্তু যারা সরকারি রিক্রুটমেন্ট এজেন্সি আছে ওদের মাধ্যমে হচ্ছে আপনার ম্যান পাওয়ারটা অথবা বিএমইটি কার্ডটা করা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি সবসময় বলি যারা হচ্ছে আপনার সার্বিয়া যাবেন অথবা ইউরোপে যাওয়ার জন্য কাগজপত্র জমা দেবেন, তারা অবশ্যই সরকারি যেসব এজেন্সি আছে, রিক্রুটমেন্ট, তারপর হচ্ছে আরএল নাম্বার আছে, সরকারি লাইসেন্স আছে, সব কিছু দেখে তারপর হচ্ছে ওদের কাছে জমা দেবেন, তাহলে আপনার ম্যান পাওয়ারটা অথবা বিএমইটি কার্ডটা খুব দ্রুত হবে। ঠিক আছে, আর যাদের ভিসা মোটামুটি শেষ হয়ে যেতেছে আর কিছুদিন আছে, ওরা হচ্ছে আপনার একটা বিষয়ে হচ্ছে আপনি এজেন্সির সাথে কথা বলতে পারেন যে ওদের যদি লিঙ্ক থাকে তাহলে হচ্ছে আপনার এয়ারপোর্ট কন্টাক্টে হচ্ছে আপনার লোক পাঠাইতে পারবো। ঠিক আছে, তো ওদেরকে বলেন যদি লিঙ্ক থাকে তাহলে এয়ারপোর্ট কন্টাক্টে আপনাদেরকে পাঠিয়ে দিতে। এয়ারপোর্ট কন্টাক্টে কিন্তু আপনার যাওয়া যায়, আপনার বিএমইটি কার্ড লাগে না। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার আলবেনিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে লোক গেছে, ঠিক আছে, আপনার এয়ারপোর্ট কন্টাক্টে। তো এইভাবে হচ্ছে আপনার যাইতে পারবেন এই বিএমইটি কার্ড ছাড়া এয়ারপোর্ট কন্টাক্টে। আরেকটা হচ্ছে আপনার যদি আপনার ভিসার মেয়াদ যদি বাড়ানো যায় তো আপনি ভিসার মেয়াদ বাড়াইতে পারবেন। ঠিক আছে, তো আপনার ভিসা এখানে হচ্ছে আপনার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে আপনি ভিসার মেয়াদ হচ্ছে আপনি বাড়াইয়া তারপর হচ্ছে যেতে পারবেন, একটা হচ্ছে আপনার এয়ারপোর্ট কন্টাক্টে হচ্ছে আপনি যেতে পারবেন। তো আপনার এজেন্সির সাথে কথা বলেন আর ওদেরকে একটু চাপ দেন, ঠিক আছে, একটু কড়া কথা বলেন, তাহলে হচ্ছে ওরা আপনার কাজটা খুব সুন্দর করে করে দিবে। আর যদি আপনি মিষ্টি কথা বলেন তাহলে কিন্তু করবে না। আর ম্যান পাওয়ার কিন্তু হইতেছে বাংলাদেশে, আর বাংলাদেশের এখন যে সিচুয়েশন আপনার সেই ক্ষেত্রে কিছুদিন সময় লাগতে পারে, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, নতুন আরেকটা সরকার আইছে, সব কিছু গুছিয়ে নিতে হয়তো বা কিছুদিন সময় লাগতে পারে বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী। তো ইনশাল্লাহ সকল কিছু ঠিক হয়ে গেলে গা আবার হচ্ছে আপনার সার্বিয়ার কাজ আর কি এখনও চলতেছে, যেহেতু সার্বিয়ার এম্বাসি আমাদের বাংলাদেশে না, ইন্ডিয়াতে, শুধু ম্যান পাওয়ারটা বাংলাদেশে হয় আর বাকি সব অনলাইনে হচ্ছে আপনার কাজ করে। তো আপনারা কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা যারা সরকারি এজেন্সি আছে ওদের কাছে কাগজপত্র জমা দেওয়ার জন্য, তাহলে খুব দ্রুতই আপনি যেতে পারবেন। আর বাকিটা হচ্ছে আপনার তকদির, রিজিক, সবসময় নিজের নসিব বিশ্বাস করবেন, রিজিক বিশ্বাস করবেন। আপনার রিজিক যদি ওই দেশে থাকে অবশ্যই আপনি কারো না কারো মাধ্যমে যেতে পারবেন। আমার রিজিক যদি সিঙ্গাপুরে না থাকতো আমি কখনোই চেষ্টা করে সিঙ্গাপুরে আসতে পারতাম না। আমি খুব অল্প সময় স্কেল পাস করে সিঙ্গাপুরে চলে আইছি আলহামদুলিল্লাহ। তারপর আমি ইউরোপ যাওয়ার জন্য হচ্ছে কাগজপত্র জমা দিয়েছি, আমার পারমিট আইছে, প্রায় 15-20 দিন হয়েছে পারমিট আসছে। আপনি নোট ভিডিও করছি, ঠিক আপনার সকলে জানেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আমি যে পারমিট পাইছি। তো আমি এখনও বলতে চাইছি না কোন দেশে যামু। ঠিক আছে, সার্বিয়া কথা বলি, সার্বিয়া হচ্ছে আমার কি পরিচিত কিছু বন্ধু বান্ধব আছে অথবা কিছু এজেন্সির সাথে আমার পরিচিত আছে, যার জন্য হচ্ছে আমি সার্বিয়া সম্পর্কে কিছুটা হলেও জানি, যার জন্য হচ্ছে আমি সার্বিয়া সম্পর্কে ভিডিও করি। আর বাকি যত তথ্য আছে আমি ইন্টারনেট থেকে নেই। ঠিক আছে, তো তার বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার ফেসবুক পেজে নোট করতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ভিজিট করতে পারেন। আদারওয়াইজ আপনার কমেন্ট অপশনে পিন করে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে হচ্ছে আপনারা ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। তো মোটামুটি এগুলো এই কয়েকটা হচ্ছে প্রশ্ন আমাকে করছিলেন, কোশ্চেন করছিলেন যে ম্যান পাওয়ার হয় না, তারপর আমার ভিসার ম্যাচ শেষ, এখন হচ্ছে আমি কী করব, তারপর হচ্ছে কীভাবে যাব। তো এয়ারপোর্ট কন্টাক্টেও যেতে পারেন অথবা আপনার এই ভিসার ম্যাচ বাড়াইতেও পারেন। তো যারা কাগজপত্র জমা দেবেন অবশ্যই সরকারি এজেন্সির কাছে জমা দেবেন, তাহলে খুব দ্রুত যেতে পারবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর কী বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, যার যে বিষয়ে হচ্ছে বেশি মানুষে কমেন্ট করবে ওই বিষয়ে নিয়েই হচ্ছে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।